মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, মাথায় হেলমেটও ছিল না, বাইক থামায় পুলিশ। এতেই ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে এসে কলকাতা পুলিশের কর্মীদের রাস্তায় ফেলে পেটালো কয়েকজন যুবক। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস নেতা। সূত্রের খবর, রাতের বেলা নাকাতল্লাশি চালানোর সময় হেলমেটবিহীন সেই বাইক আরোহীদের আটক করে ট্রাফিক পুলিশ। জরিমানার জন্য চালান কাটা হয়। এরপরেই দলবল নিয়ে সেই যুবকরা চড়াও হয় পুলিশের ওপর। গুরুতর আহত হন সেই ট্রাফিক সার্জেন্ট ও সার্ভে পার্ক থানার এএসআই। চার অভিযুক্তকে রাতে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, শুক্রবার রাত 10টা নাগাদ মত্ত যুবকদের হাতে আক্রান্ত হন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক এবং সার্ভে পার্ক থানার এএসআই এস কে পাত্রকে। জানা গেছে, শুক্রবার রাতে সন্তোষপুরের দিক থেকে একটি বাইক আসছিল অজয়নগর মোড়ের দিকে। সেই সময় ওখানে কর্মরত ট্রাফিক পুলিশ দেখেন বাইক চালক এবং পিছনে বসা আরোহীর মাথায় কোনো হেলমেট নেই। এরপরই দুজনকে থামায় এবং আইনানুক ব্যবস্থা নেয় পুলিশ। এর কিছুক্ষণের মধ্যেই ওই দুই যুবক নিজেদের এলাকা থেকে 10-12 জন লোককে সেখানে ডেকে আনে। তারপরেই সকলে মিলে পুলিশের উপর চড়াও হয়।